স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম, তাহলে কি তালাক হয়ে যাবে? আরেকটি মাসআলা হলো, স্ত্রী যদি স্বামীকে বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সংসার করব না, আর ওই মুহূর্তে যদি স্বামী বলে যাও আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে কি তালাক হবে? দুইটা প্রশ্ন। একটি হলো স্ত্রী বলে নাই, স্বামী এভাবে বলছে তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও তোমাকে দিয়ে দিলাম, তাহলে কি তালাক হবে কিনা? এখানে প্রশ্নের মধ্যে স্বামী যদি বলে তোমাকে আমি দিয়ে দিলাম তাহলে তালাক হবে না, যদি স্বামীর ভিতরে এই নিয়ত না থাকে আমি তোমাকে তালাক দেওয়ার উদ্দেশ্য হলো তাকে ভয় দেখানো, তা তালাক হবে না। কিন্তু স্ত্রী যদি স্বামীকে বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তখন স্বামী যদি বলে দাও দিয়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। এই জন্যই তালাক হয়ে যাবে, কারণ স্ত্রী স্পষ্ট ভেঙে দিয়েছে তুমি আমাকে ছেড়ে দাও অথবা আমাকে তালাক দিয়ে দাও। ওই মুহূর্তে যদি স্বামী বলে যাও দিয়ে দিলাম ছেড়ে দিলাম, তাহলে স্পষ্ট তালাক হয়ে যাবে। এটি সর্বসম্মত মত ক্রমে।